আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রকমারি রান্নাঘর। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিউয়ার্স, আমার আরেকটি চ্যানেল আছে, সেটির নাম হলো বিডি রকমারি, সেটি রূপচর্চার চ্যানেল। আমি অনুরোধ করব ও চ্যানেলটি ভিজিট করে আসবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ আমি নিয়ে এসেছি আটার বরফি। কত সহজে যে বাসায় আটা দিয়ে বরফি তৈরি করে নিয়ে যায়, আর দেখতে যতটা লোভনীয় খেতে তার চেয়ে ভীষণ মজার। এটি তৈরি করে নর্মাল ফ্রিজের প্রসনে এক সপ্তাহের মতো রেখে দিতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করি। চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিব এখানে ঘি দিয়ে দিব আমি। এখানে শুধু ঘি দিয়ে করতে পারেন, আবার তেল ঘি মিশিয়েও করতে পারেন, শুধু বাটার দিয়েও করতে পারেন। দিয়ে দিব দেড় কাপ আটা। চুলার আঁচটাই পর্যায়ে একেবারেই লোতে রাখবেন, বেশি হাইতে বা মিডিয়ামে থাকলে আটাগুলো ফুড়ে যাবে। চুলার আঁচটা লোতে রেখে এই আটাগুলো আমি 8 থেকে 10 মিনিটের মতো ভেজে নিব, বা একটু ফ্লেভার আসবে ভাজতে ভাজতে, নিজেরাই ভাজলে বুঝতে পারবেন, আর আটার কাঁচা গন্ধটা যাতে চলে যায়। দিয়ে দিব এখানে আমি কিছু সয়াবিন তেল, এখন দিয়ে দিলাম। আমার ঘিয়ের পরিমাণটা ওখানে একটু কম হয়েছে, সেজন্য এখানে একটু দিয়ে দিলাম। তবে প্রথমবার একসাথে দিয়ে দিলেও পারেন, দেখুন ভাজতে ভাজতে আটাগুলো ঘিয়ের গায়ে বা তেলের গায়ে এভাবে লেগে যাবে, আর একটা ফ্লেভার বের হবে, এটা ভাজলেই বুঝতে পারবেন। সে পর্যায়ে ভাজাটা বন্ধ করে দিবেন। দেখুন ভাজা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে রাখবো। আর চুলায় আরেকটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি আমি এখানে কিছু লিকুইড মিল্ক। এখানে আমি 1 লিটার গরুর দুধকে জাল দিয়ে ঘন করে নিয়েছি, একেবারে অর্ধেকেরও কম করে নিয়েছি। সামান্য 1 চিমটি লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি এখন 1/4 কাপ চিনি। তবে মিষ্টিটা যে যেমন খাবেন সেভাবে অ্যাড করে নেবেন, বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগবে না। আর দিয়ে দিব একটু কেওড়ার জল, কেওড়ার জল বা গোলাপ জল, ভ্যানিলা এসেন্স, যে কোনো একটি ফ্লেভারে দিলেই হবে। আর এই তিনটার কোনোটা যদি হাতের কাছে না থাকে তাহলে এলাচ দিয়ে দিতে পারেন, 2টা এলাচ বা 3টা, তবে তুলে ফেলে দিবেন এলাচগুলা। এখন দিয়ে দিব আমি কনডেন্স মিল্ক, দিয়ে দিব কিছু কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কে যেহেতু মিষ্টি থাকে, চিনিটা যোগ করা থাকে, সেজন্যই বলেছি মিষ্টিটা অল্প করেই দিবেন। আর এটা ভ্যানিলা এসেন্স, আমি আগেই বলেছি যদি কেওড়ার জল গোলাপ জল না থাকে ভ্যানিলা এসেন্স দিলেও হবে। আর এখানে দিয়ে দিতে পারেন কনডেন্স মিল্কের পরিবর্তে 1/2 কাপ গুঁড়ো দুধও দিতে পারেন, তবে গুঁড়ো দুধ আমার হাতের কাছে ছিল না, পাউডার মিল্কটা, ওটা দিলে আরও বেশি ভালো হয়। এ পর্যায়ে একেবারে ধীরে ধীরে চুলার আঁচটা লো করে আস্তে আস্তে পাউডার মিল্কটা এখানে শুকনো অ্যাড করে নেবেন, বা এখানে যে আমি আটাটা ভেজে রেখেছি এটার সাথেও মিশিয়ে দিয়ে দিতে পারেন। এখন চুলার আঁচটা কমিয়ে আমি একেবারে লোতে রেখে একটু একটু করে ভাজা আটাটা দিব, আর একটা হুইস্ক দিয়ে বা চামচ দিয়ে এভাবে নেড়ে মিশিয়ে নেবেন। একসাথে সবগুলো দিতে যাবেন না, তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। সবগুলো দেওয়া হয়ে গিয়েছে, দেখুন। এ পর্যায়ে আমি যে এই ডোটা, বরফির ডোটা, এখন আমি একেবারে চুলার আঁচটা লোতে রেখে 5 থেকে 6 মিনিটের মতো একটু ভেজে নিব। দেখুন কিভাবে আমি করব, একটা প্যাঁচুলা দিয়ে বা চামচ দিয়ে এভাবেই ম্যাশ করে করে, যদি কোনো দলা পাকিয়ে থাকে সেটাও ভেঙে যাবে, আর আমার এখানে ভাজাটাও ঘিয়ের ভিতরে ভালো হবে, বরফির ডোটা। এই যে চুলার আঁচটা লোতে দিয়ে এভাবে ম্যাশ করে করে আমি মিশিয়ে নিব বা ভেজে নিব এটা। দেখুন ম্যাশ করাটা কিভাবে একেবারে স্মুথভাবে যাতে এটি ম্যাশ হয়ে যায়, তখন খেতেও ভালো লাগবে এটি। এভাবে কিছু সময় ধরে আমি এই ডোটা ম্যাশ করে নিব। প্রায় হয়ে গিয়েছে দেখুন এর থিকনেসটা, বা
ম্যাশ করাটা দেখুন হয়ে গিয়েছে। চুলাটা অফ করে দিব আমি। এখন যে বক্সে আমি বরফির ডোটি সেট করব, এখানে একটু ঘি ব্রাশ করে নিলাম। আর গরম গরম থাকা অবস্থায় এই ডোটি আমি এখানে ঢেলে দিব। একটা পেঁচুলা দিয়ে গরম থাকা অবস্থায় এভাবে একটু সেট করে নিব। আর কিছু ড্রাই ফ্রুটস, কিশমিশ, কাঠবাদাম এবং কাজু বাদাম ছেড়ি আমি আগের থেকে ঝুরি করে কেটে নিয়েছি। ড্রাই ফ্রুটসটা ইচ্ছা মতো, তবে এখানে নারিকেলও দিতে পারেন, নারিকেলটা এখানে না, নারিকেলটা দিবেন যখন আমরা লিকুইড মিল্কটা তৈরি করেছিলাম। আটাটা দেওয়ার আগে চুলাতে ওখানে দিয়ে মিশিয়ে নেবেন। হাফ কাপ নারিকেল দিতে পারেন, যারা নারিকেলটা খেতে ভালোবাসেন দিলে ভালো লাগবে। এখন ড্রাই ফ্রুটসগুলো আমি উপর থেকে এভাবে একটু চেপে সেট করে দিব যাতে এটা মিশে যায়। 5 থেকে 7 মিনিট পরে আমি একটু শেপ দিয়ে কেটে নিয়েছি। গরম থাকা অবস্থাতে একটু কেটে নেবেন, তা না হলে কিন্তু কাটতে একটু সমস্যা হবে। এখন আমি এটি নর্মাল ফ্রিজের পশনে 20-25 মিনিটের মতো রেখে দিব একটু ভালোভাবে যাতে সেট হয়ে যায়। ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি, দেখুন এটি খুব সুন্দরভাবে এটি সেট হয়ে গিয়েছে, দেখুন আমি দেখাচ্ছি। আর এখন একটি সার্ভিং ডিশে আমি তুলে নেব আটা দিয়ে তৈরি বরফি রেসিপিটা। দেখুন কতটা লোভনীয়, খেতেও ভীষণ মজা। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।